করোনা ভাইরাস যেটি কোভিড উনিশ রোগ নামে পরিচিত এটি নিয়ে সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে আতঙ্কিত এবং উদ্বিগ্ন কারণ এই রোগটির এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি এটি সহজেই একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় এই রোগটির চিকিৎসাও খুব জটিল এবং মৃত্যুর হারও অনেক বেশি এ প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে এবং পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী করণীয় তা বিস্তারিত বলেছে তার আলোকে আমি ইতিমধ্যে মধুপুর ধনবাড়ির মানুষের জন্য এই এলাকার আমাদের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তাদের মাধ্যমে আমিও আমাদের করণীয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছি আপনারা জানেন এই রোগ একজনের থেকে আরেকজনের সহজেই সংক্রমিত হয় এই ক্ষেত্রে একে অপরের থেকে দূরে থাকতে হবে সবচেয়ে নিরাপদ হলো আপনারা যদি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন যদি কোনো জরুরি কাজে একান্তভাবেই বাইরে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো কোথায়ও যাওয়ার মুহূর্তে অথবা কোনো ঘরে ঢোকার আগ মুহূর্তে কারো সংস্পর্শে আসার আগে আপনি খুবই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন অথবা জীবাণুনাশক ব্যবহার করবেন বিদেশ থেকে কোনো প্রবাসী আপনাদের ঘরে অথবা প্রতিবেশীর ঘরে আসে তাহলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে অর্থাৎ চোদ্দো দিন সে যেন কোনো মানুষের সংস্পর্শে না আসতে পারে যখন সে নিশ্চিত হবে যে তার কোনো রোগ নাই তখনই সে মানুষের সামনে আসতে পারবে তৃতীয়ত যদি কারোর মধ্যে এই রোগের উপশম দেখা যায় যেমন সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট সেই ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে আপনাদেরকে রিপোর্ট করতে হবে কেউ এই রোগ লুকিয়ে রাখার চেষ্টা করবেন না এতে করে আপনার আপনার পরিবারের ক্ষতি হবে এমনকি সকল মানুষের ক্ষতি হবে এবং ক্ষতি কত ভয়াবহ ইতিমধ্যে আমরা সকলে বুঝতে পেরেছি কৃষিমন্ত্রী হিসাবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে কৃষি উৎপাদন বা ফসল উৎপাদন এটি বৃদ্ধি করার জন্য এটি অব্যাহত রাখার জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই কৃষি উপকরণ যেমন সার বীজ বালাইনাশক বিদ্যুৎ পানির সরবরাহ এগুলোকে আমরা নির্বিঘ্ন করব ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমাদের গত কয়েকটি মরশুমে ফসল খুব ভালো উৎপাদন হয়েছে ফলশ্রুতিতে এই মুহূর্তে খাদ্যের কোনো সংকট নাই দরিদ্র মানুষ বিশেষ করে দিন দিনমজুর রিকশাওয়ালা ভ্যানওয়ালা যারা খুবই নিম্নয়ের মানুষ তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি যেমন ওএমএস ডিজিডি দশ টাকা মূল্যে খাদ্য বিতরণ কম মূল্যে খাদ্য বিতরণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব আমরা সকলে মিলে পরস্পরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি আমি মনে করি এই করোনা ভাইরাসে মারাত্মক সংক্রমণ থেকে আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে পারবো আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন আমাদের সহায় হবেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক করোনা ভাইরাস যেটি কোভিড উনিশ রোগ নামে পরিচিত এটি নিয়ে সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে আতঙ্কিত এবং উদ্বিগ্ন কারণ এই রোগটির এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি এটি সহজেই একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় এই রোগটির চিকিৎসাও খুব জটিল এবং মৃত্যুর হারও অনেক বেশি এ প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে এবং পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী করণীয় তা বিস্তারিত বলেছে তার আলোকে আমি ইতিমধ্যে মধুপুর ধনবাড়ির মানুষের জন্য এই এলাকার আমাদের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তাদের মাধ্যমে আমিও আমাদের করণীয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছি আপনারা জানেন এই রোগ একজনের থেকে আরেকজনের সহজেই সংক্রমিত হয় এই ক্ষেত্রে একে অপরের থেকে দূরে থাকতে হবে সবচেয়ে নিরাপদ হলো আপনারা যদি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন যদি কোনো জরুরি কাজে একান্তভাবে বাইরে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো কোথায়ও যাওয়ার মুহূর্তে অথবা কোনো ঘরে ঢোকার আগ মুহূর্তে কারো সংস্পর্শে আসার আগে আপনি খুবই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন অথবা জীবাণুনাশক ব্যবহার করবেন বিদেশ থেকে কোনো প্রবাসী আপনাদের ঘরে অথবা প্রতিবেশীর ঘরে আসে তাহলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে অর্থাৎ চোদ্দো দিন সে যেন কোনো মানুষের সংস্পর্শে না আসতে পারে যখন সে নিশ্চিত হবে যে তার কোনো রোগ নাই তখনই সে মানুষের সামনে আসতে পারবে তৃতীয়ত যদি কারও মধ্যে এই রোগের উপশম দেখা যায় যেমন সর্দি কাশি জ্বর খুশ শ্বাসকষ্ট সেই ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাদেরকে রিপোর্ট করতে হবে কেউ এই রোগ লুকিয়ে রাখার চেষ্টা করবেন না এতে করে আপনার আপনার পরিবারের ক্ষতি হবে এমনকি সকল মানুষের ক্ষতি হবে এবং ক্ষতি কত ভয়াবহ ইতিমধ্যে আমরা সকলে বুঝতে পেরেছি কৃষিমন্ত্রী হিসাবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে কৃষি উৎপাদন বা ফসল উৎপাদন এটি বৃদ্ধি করার জন্য এটি অব্যাহত রাখার জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই কৃষি উপকরণ যেমন সার বীজ বালাইনাশক বিদ্যুৎ পানির সরবরাহ এগুলোকে আমরা নির্বিঘ্ন করব ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমাদের গত কয়েকটি মরশুমে ফসল খুব ভালো উৎপাদন হয়েছে ফলশ্রুতিতে দিতে এই মুহূর্তে খাদ্যের কোনো সংকট নাই দরিদ্র মানুষ বিশেষ করে ক্ষেত মজুর দিনমজুর রিকশাওয়ালা ভ্যানওয়ালা যারা খুবই নিম্নয়ের মানুষ তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি যেমন ওএমএস বিজিডি দশ টাকা মূল্যে খাদ্য বিতরণ কম মূল্যে খাদ্য বিতরণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব আমরা সকলে মিলে পরস্পরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি আমি মনে করি এই করোনা ভাইরাসে মারাত্মক সংক্রমণ থেকে আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে পারব আমি বিশ্বাস করি আল্লা রবুল আলমিন আমাদের সহায় হবেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক করোনা ভাইরাস যেটি কোভিড উনিশ রোগ নামে পরিচিত এটি নিয়ে সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে আতঙ্কিত এবং উদ্বিগ্ন কারণ এই রোগটির এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি এটি সহজেই একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় এই রোগটির চিকিৎসাও খুব জটিল এবং মৃত্যুর হারও অনেক বেশি এ প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে এবং পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী করণীয় তা বিস্তারিত বলেছে তার আলোকে আমি ইতিমধ্যে মধুপুর ধনবাড়ির মানুষের জন্য এই এলাকার আমাদের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তাদের মাধ্যমে আমিও আমাদের করণীয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছি আপনারা জানেন এই রোগ একজনের থেকে আরেকজনের সহজেই সংক্রমিত হয় এই ক্ষেত্রে একে অপরের থেকে দূরে থাকতে হবে সবচেয়ে নিরাপদ হলো আপনারা যদি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন যদি কোনো জরুরি কাজে একান্তভাবে বাইরে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলব কোথায়ও যাওয়ার মুহূর্তে অথবা কোনো ঘরে ঢোকার আগ মুহূর্তে কারো সংস্পর্শে আসার আগে আপনি খুবই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন অথবা জীবাণুনাশক ব্যবহার করবেন বিদেশ থেকে কোনো প্রবাসী আপনাদের ঘরে অথবা প্রতিবেশীর ঘরে আসে তাহলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে অর্থাৎ চোদ্দো দিন সে যেন কোনো মানুষের সংস্পর্শে না আসতে পারে যখন সে নিশ্চিত হবে যে তার কোনো রোগ নাই তখনই সে মানুষের সামনে আসতে পারবে তৃতীয়ত যদি কারোর মধ্যে এই রোগের উপশম দেখা যায় যেমন সর্দি কাশি জ্বর ফুস শ্বাসকষ্ট সেই ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাদেরকে রিপোর্ট করতে হবে কেউ এই রোগ লুকিয়ে রাখার চেষ্টা করবেন না এতে করে আপনার আপনার পরিবারের ক্ষতি হবে এমনকি সকল মানুষের ক্ষতি হবে এবং ক্ষতি কত ভয়াবহ ইতিমধ্যে আমরা সকলে বুঝতে পেরেছি কৃষিমন্ত্রী হিসাবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে কৃষি উৎপাদন বা ফসল উৎপাদন এটি বৃদ্ধি করার জন্য এটি অব্যাহত রাখার জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই কৃষি উপকরণ যেমন সার বীজ বালাই নাশক বিদ্যুৎ পানির সরবরাহ এগুলোকে আমরা নির্বিঘ্ন করব ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমাদের গত কয়েকটি মরশুমে ফসল খুব ভালো উৎপাদন হয়েছে ফলশ্রুতিতে এই মুহুর্তে খাদ্যের কোনো সংকট নাই দরিদ্র মানুষ বিশেষ করে ক্ষেত মজুর দিনমজুর রিকশাওয়ালা ভ্যানওয়ালা যারা খুবই নিম্নয়ের মানুষ তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি যেমন ওএমএস বিজিডি দশ টাকা মূল্যে খাদ্য বিতরণ কম মূল্যে খাদ্য বিতরণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব আমরা সকলে মিলে পরস্পরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি আমি মনে করি এই করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে পারবো আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন আমাদের সহায় হবেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক